জুয়েল ফেসবুকে অ্যাক্টিভ, কিন্তু লাইনে নাই। অনেক সময় ভাই বের হওয়ার পরও অনেকক্ষণ অ্যাক্টিভ দেখে। আচ্ছা, তাহলে আজকে আমাদের মানে ক্লাস কি নিয়ে হবে? পেজ এসিও ভাই, অফ পেজ এসইও। আচ্ছা, অন পেজ এসইওটা কি, এটা একজন বলেন তো বুঝাই। কালকে আসলে অন পেজ এসইও নিয়ে ক্লাস হয়েছে, তাই না? আজকে হলো অফ পেজ এসইও নিয়ে ক্লাস, এখন অন পেজ এসইওটা কি? সবাই কেন জানি ভাই চুপ হইলেন? ওয়ান পেজ এসইও ভাই একটা সাইডের সি প্যানেল এর অ্যাক্সেস নিয়ে, সাইডের আপনার টাইটেল, ডিসক্রিপশন, ইমেজ থেকে শুরু করে ট্যাগ সবকিছুই ভাই অপটিমাইজেশন করা লাগবে এসইওর জন্য। এটাই হলো তাহলে অফ পেজ এসইও, তাই না? সরি, আপনার অন পেজ এসইও। আচ্ছা, অন পেজ এসইও করার জন্য আমাদের প্রথমে কি করা লাগবে? ভাই যেটা মনে করেন যে পেজের নিচ, তার উপর কিওয়ার্ড রিসার্চ করতে হবে আমাদের। রিসার্চ করে যেটা মনে করেন যে গুগলে সার্চ ভ্যালু বেশি, যে কিওয়ার্ডটা সার্চ ভ্যালু বেশি সেটাই আমাকে আমাদেরকে পেজে ইউজ করতে হবে। সেটা বেশি সংখ্যক, কম করলে কম, মনে করেন যে একটু মার্কেট ভ্যালুটা একটু কম, তবে 3, 5, 7 বার বা 9, 10 বার ইউজ করলে ওটা একটু মার্কেট ভ্যালুটা বেশি থাকে। কেউ ভাই ভালোভাবে অ্যান্সার দিতে পারলেন না, যেভাবে চাইছিলাম ওইভাবে আসলে হলো না। হ্যালো ভাই, হ্যাঁ হ্যাঁ, প্রশ্নটা একটু ভাই আবার করেন, অ্যান্সার দিতে পারি না। প্রশ্নটা আমি করলাম যে আসলে ভাই অন পেজ এসইওটা আমরা কিভাবে করবো, অন পেজ এসইওটা, এইটাই বলছিলাম। আচ্ছা, আমি কি ভাই দেখাবো? দেখান, অন পেজ এসইওটা আসলে করতে হবে মূলত ওয়েবসাইটে গিয়ে, অর্থাৎ ক্লায়েন্ট যদি আমাদের মানে তার ওয়েবসাইটের অ্যাক্সেস দেয়, তখন আমরা তার এসইওটা করতে পারবো। এর জন্য আমাদের এসইওর কিছু ট্রিক্স জানা লাগবে। যেমন আমাদের, আমি একটা দেখাই, অন পেজ এসইও মূলত আমাদের এইচটিএমএল যে ইয়েটা থাকে, ইন্টারফেসটা থাকে, ওইখানেই করতে হয়। আমি সাপোজ দেখাই, এই যে আমাদের যে পেজটা আছে, আচ্ছা আমার স্ক্রিন শেয়ার কি চালু করছি? না ভাই, আচ্ছা, দেখাই দিচ্ছি, তো দেখা যায় কি ভাই? হ্যাঁ এইবার হয়েছে, হ্যালো ভাই, হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা, সাপোজ দেখেন আমার যে এটা একটা, যদি আমরা পেজ হিসেবে ধরি, একটা ইয়ে নেই, সাইট থেকে কিছু লেখা নেই, আর এর আগে আমি আপনাদের দেখাই, মানে আমাদের সরি অন পেজ এসইওর জন্য কিছু কিছু টুলস আছে যেগুলো আমার কাছে আছে, আপনারা চাইলে নিতে পারেন। কোথায় যে রাখছি, ভিডিও আছে সম্ভবত।
নাই যে সরি, যে এখানে আছে সোর্স ফাইল, এই যে ডিভিডি সোর্স ফাইল, গুগল সার্চ টেকনিক, লিঙ্ক বিল্ডিং, লিঙ্ক কালেকশন, মেটা ট্যাগ। আমাদের যে মেটা ট্যাগ, এই মেটা ট্যাগটাই মূলত আমাদের সার্চ ইঞ্জিনে, মানে সার্চ ইঞ্জিনকে ভালোভাবে বুঝতে সাহায্য করবে যে আমাদের যে পেজটা আছে, অর্থাৎ আমরা যে পেজটাকে এসইও করব বা যে ওয়েবসাইটটাকে এসইও করব, সেটা কিভাবে ভালোভাবে কাজ করবে। সাপোজ আমাদের যদি নিস মানে ওয়েব ডিজাইন হয়, সেই ক্ষেত্রে এই যে মেটা নেম ডিসক্রিপশন দিলাম, দেওয়ার পরে কন্টেন্ট, যেটা কন্টেন্টটা হবে আমাদের যে এটা, মানে আমরা কি কন্টেন্টের উপর মানে ওয়েবসাইটটা ইয়ে করব, সেটা হবে যে এখানে লিখবেন আপনারা। তারপরে কিওয়ার্ড, মেটা কিওয়ার্ড, অর্থাৎ আমাদের কি কি কিওয়ার্ড আছে এখানে, মানে আমরা যেই কিওয়ার্ড এর উপর কাজগুলো করব, সাপোজ ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, তারপরে এসইও সার্ভিস, গ্রাফিক্স ডিজাইন, ফটোশপ, তারপরে চিপ, অর্থাৎ যে এটা অনেকে সার্চ করে কিন্তু, মানে কম দামে ওয়েব ডিজাইন সার্ভিস ইন বাংলাদেশ, চিপ এন্ড গুড কোয়ালিটি ওয়েব ডিজাইন সার্ভিস ইন বাংলাদেশ। অর্থাৎ এক কথায় এই যে মেটা কিওয়ার্ডে আমাদের যে কিওয়ার্ড গুলো থাকবে, কিওয়ার্ড গুলো দেবো, এবং মেটা অথর, তারপরে মেটা কপিরাইট ইত্যাদি যে অপশন গুলো আছে, আমরা সাপোজ এখানে দিয়ে দেওয়া আছে আব্দুল কাদের, অর্থাৎ এটা মানে একটা নাম, সাপোজ ওয়েবসাইটের যে ইয়ে থাকবে, মানে যেই পেজটার আপনি এসইও করতেছেন সেই পেজটার কন্টেন্ট যে লিখবে, অর্থাৎ রাইটার যে থাকবে তার নামটা এখানে দিবেন, এরকম ইত্যাদি মানে মেটা ট্যাগ গুলো দিলে আপনার গুগল বুঝতে পারে যে এটা আসলে ইনি লিখছে। সাপোজ আমরা যদি এখানে একটা ঋতু ভাই যদি একটা কন্টেন্ট লেখে, বা ঋতু ভাইয়ের যে ইয়েটা আছে জিন্নাত ল্যাপটপ কর্নার, মানে জিন্নাত ল্যাপটপ কর্নারে সে কি ধরনের ভিজিটার কে আনতে চায়, সাপোজ মানে কম্পিউটার স্পেস কুড়িগ্রাম, অর্থাৎ এই ধরনের কিওয়ার্ড গুলা দিয়ে যারা সার্চ দেয়, আর ওয়েবসাইটটা যেহেতু ঋতু ভাইয়ের, কন্টেন্টটা ঋতু ভাই লিখতেছে, সেই ক্ষেত্রে আপনি এখানে ঋতু ভাইয়ের নাম দেওয়া যেতে পারে। এরকম কিছু ইয়ে আছে, ট্রিক্স আছে এসইওর, মানে অন পেজের জন্য আর কি, এগুলা এখানে প্রয়োগ করা যেতে পারে। যেমন আমি এই যে মেটা ট্যাগটা সাপোজ ইয়ে করি, ওপেন করলাম, সাপোজ মেটা ট্যাগ দিলে নিলাম, নিয়ে আমার এই যে আমার এটা অবশ্য লগ ইন পেজ বানিয়ে রাখছি একটা, এটা জাস্ট এমনিতে বুঝাই, পেজ এক্সট্রা কোনো তৈরি করা নাই তো ভাই, যেটা জাস্ট একটা লগ ইন পেজ তৈরি করে রাখছি, এই যে সাপোজ দেখেন, এই যে একটা লগ ইন পেজ তৈরি করে রাখছি আমি জাস্ট, এই যে লগ ইন পেজটা, সাপোজ এখানে যদি আপনার যে কন্টেন্ট পেজটা হবে, যে সাইটে আপনি ব্লগ লেখেন, বা আপনার যে ব্লগস্পট বলেন, ওয়ার্ডপ্রেস বলেন, যেখানে আপনার যে ইয়েগুলো লেখেন, অর্থাৎ সেই সাইটে যে কন্টেন্ট গুলো থাকবে সেগুলো এখানে লিখতে পারেন। আমি একটা ডেমোই দেখাই, সাপোজ ডেস্কটপ HTML, এই যে এটা হলো আমাদের HTML, যদি আমরা শুরু করি, এগুলো আপনার দেয়া থাকবে, মানে যার ওয়েবসাইটে কাজ করবেন তার কন্টেন্ট এখানে সবকিছু দেওয়াই থাকবে, আপনাকে জাস্ট যুক্ত করা লাগবে মেটা ট্যাগ গুলো। এই যেখানে যেমন মেটার এই অপশনটা এখানে ফাঁকা আছে, আমরা এখানে আমাদের ওই কন্টেন্টের মেটা গুলো দিয়ে দিলাম। আর মূলত যে বিষয়টা, এখানে আপনারা অবশ্যই টাইটেলটা যুক্ত করবেন, আপনার যতই উপরে টাইটেল যুক্ত করা থাকুক না কেন, আমাদের এই যে যখন ব্লগস্পটে আমরা কাজ করি, দেখেন উপরে দেখবেন টাইটেল লেখার একটা অপশন থাকে, তারপরে আমরা এখানে আমাদের টাইটেলটা দিয়ে দেবো, কারণ গুগল কিন্তু আর আপনাদের ওই ওগুলা খুঁজবে না, আপনার গুগল খুঁজবে যে আপনার পেজের যে সোর্স কোড গুলো আছে, অর্থাৎ গুগলের যে অ্যালগোরিদম, সেগুলো কিন্তু এই যে মানে মেশিন লার্নিং যে সেট করা আছে, সেগুলা গুগল এই কন্টেন্ট গুলো অর্থাৎ HTML গুলো রিড করে, আমরা ফিজিক্যালি যে মানুষগুলো যেগুলো মানে পড়ি সেগুলো কিন্তু গুগল করে না, এই মেটা ট্যাগ গুলো পড়ে, টাইটেল পড়ে, তারপরে আপনার এই যে এখানে যে ইয়ে গুলো থাকবে, যে LI লিঙ্ক, আপনি এখান থেকে যেগুলো ইয়ে করে দিবেন, লিঙ্ক করে দিবেন, এগুলো থাকবে। অর্থাৎ মূলত অন পেজ এসইও এর জন্য মেটা ট্যাগটাই অত্যন্ত প্রয়োজন। আর কালকে সোর্স ফাইলে আরো কিছু আছে, আমি দেখাই, যে রোবট টেক্সট সহ ইত্যাদি কিছু আছে এখানে, আপনি পরে দেখে নিতে পারবেন। মূলত এই গুগলের যে অন পেজ এসইও এর যে কাজগুলো, সেটা হলো এই মেটা ট্যাগেরই ইয়া।
আচ্ছা বুঝতে পাইছেন সবাই? আতা ভাই শেষ? জি ভাই, আচ্ছা ওয়ান পেজ এসইও মূলত এতটুকুই। আচ্ছা আচ্ছা, এখন কথা হলো যে আতা ভাই যতটুকু দেখাইলো আপনার কি বুঝতে পাইছেন? হ্যাঁ ভাই, না বুঝলে বলবেন ভাই, ঠিক আছে? আচ্ছা, এখন আজকে আমাদের টপিক ছিল অফ পেজ এসইও। আমরা অন পেজ এসইও মোটামুটি ভাবে ভালো জানি, অন পেজ এসইও নিয়ে আমাদের আর কোনো প্রবলেম নাই। আজকে আমরা কথা বলবো হলো অফ পেজ এসইও। আসলে অফ পেজ এসইওটা কি? এখন একটা, আপনি যদি, প্রথমত আমি যদি বলতে যাই যে আপনি যদি আপনার কাজটা অন পেজ এসইও করেন, সেক্ষেত্রে আপনার বায়ারের, যদি বায়ার আপনাকে এক্সেস দেয় ওয়েবসাইটে, তাহলে আপনি অন পেজ এসইওটা করতে পারতেছেন। আর যদি এক্সেস না দেয়, তাহলে আপনাকে কি করতে হবে? অফ পেজ এসইও করতে হবে। অফ পেজ এসইও করার জন্য আপনাকে কি করতে হবে? বিভিন্ন ব্যাকলিংক করা লাগবে। আপনার বিভিন্ন ওয়েবসাইট আছে, ফোরাম সাইট আছে, সোশ্যাল মিডিয়া আছে, তারপরে আপনার কোয়েশ্চেন অ্যান্সার যে সাইটগুলো আছে, যেমন কোয়ারা, কোয়ারা একটা আছে, এই যে আপনার সোশ্যাল মিডিয়াগুলো সব মিলে, এই যে মানে এই জিনিসগুলোর মধ্যে আপনাদের কি করতে হবে? মার্কেটিং করতে হবে, ওর ওয়েবসাইটটা মার্কেটিং করতে হবে, প্লাস ব্যাকলিংক করতে হবে। এখন ব্যাকলিংক কিভাবে করতে হয় এটা আপনাদের এর আগের ক্লাসে আমি দেখাইছি, তাই না? ব্যাকলিংক তো সবাই করতে পারেন, পারেন কি? এই যে কথা বলেন না, আমরা কথা বলেন ভাই, জি ভাই, তাদের কথা বলতেছেন না কেন? ব্যাকলিংক তো আমরা সবাই করতে পারি, এমন কেউ আছে যে ব্যাকলিংক করতে পারেন না? আদৌ কি আপনারা আছেন লাইনে? আসি ভাই। কথা বলেন না কেন তাহলে? এখন ব্যাকলিংক করতে হবে। ব্যাকলিংক করার জন্য আপনার যে ওয়েবসাইটটা আছে, ওয়েবসাইটটা নেওয়া লাগবে, লিঙ্কটা নেওয়া লাগবে। আপনার ওয়েবসাইটের যে কন্টেন্টগুলো আছে, এই কন্টেন্টগুলো আপনাকে একটা নোটপ্যাডের মধ্যে সুন্দর করে সাজা লাগবে, ঠিক আছে? যে কন্টেন্টটা কীভাবে সাজাবেন এটাও আপনাদের এর আগে আমি দেখাইছি, এগুলো আর নতুন করে দেখা লাগতেছে না। এখন আপনাদের সর্বপ্রথম যেটা হবে, আপনাদের তো ভাই স্ক্রিনটা রিজুম করে আবার চালু করেন। ছোট দেখা যাচ্ছে, জি ভাই, আচ্ছা এখন দেখা যাচ্ছে। ভাই দেখা যাচ্ছে স্ক্রিন? জি ভাই দেখা যাচ্ছে। হ্যাঁ ভাই দেখতেছি। আচ্ছা এখন দেখেন যে আপনার টপ যে সোশ্যাল মিডিয়াগুলো আছে, এই সোশ্যাল মিডিয়াগুলোর মধ্যে আপনাকে যাওয়া লাগবে। আপনার টপ সোশ্যাল মিডিয়াগুলোর মধ্যে কী কী আছে? ফেসবুক, ইনস্টাগ্রাম, তারপর আপনার পিন্টারেস্ট, টুইটার, এই যে এখানে যে সোশ্যাল মিডিয়াগুলো আছে, অনেক পপুলার যে সোশ্যাল মিডিয়াগুলো আছে, এই অ্যাকাউন্টগুলোতে আপনাকে অ্যাকাউন্ট করতে হবে, ঠিক আছে? অ্যাকাউন্ট করার পর আপনার যে কিওয়ার্ডটা আছে, এই কিওয়ার্ডটা এই সোশ্যাল মিডিয়াগুলোর মধ্যে আপনাকে অ্যাড করা লাগবে। কীরকম করে অ্যাড করবেন? আপনার নিশ কি? ধরেন একটা নিশের নাম বলেন যে আমার এই রিলেটেড একটা নিশ, এইটা আমার নিশ, মানে এইটা আমার ওয়েবসাইট এই নাম দিয়ে খোলা। সকার নিউজ ভাই, মানে ফুটবলের নিউজ। আচ্ছা স্পোর্টস নিউজ, স্পোর্ট নিউজ, এইটা দিয়ে আপনার একটা ওয়েবসাইট খোলা, তাই না? এখন আপনার স্পোর্ট নিউজ নিয়ে যদি ওয়েবসাইট খোলা থাকে, সেক্ষেত্রে আপনাকে করতে হবে কি, আপনাকে যে সোশ্যাল মিডিয়াগুলো আছে, এই সোশ্যাল মিডিয়াগুলোর প্রোফাইল ক্রিয়েট করতে হবে, অপটিমাইজ করতে হবে। এগুলো করার পর আপনার ওই গ্রুপগুলোর মধ্যে, আপনার পেজগুলোর মধ্যে আপনার পোস্ট করতে হবে, যে পোস্টের মধ্যে আপনার ট্যাগ, টাইটেল বা মানে আপনার, মানে যেহেতু মানে যাতে এসইও হয় ওই পোস্টটা, আমাদের উদ্দেশ্য কি? গুগল টপে নিয়ে আসা,
একটা ওয়েবসাইট আমরা গুগল টপের মধ্যে নিয়ে আসবো, তাহলে আমাদের কি করতে হবে, এসইওটা মানে পেজের যে মানে ডিসক্রিপশনটা আছে, ডিসক্রিপশনের মধ্যে আপনার টাইটেল বা ট্যাগ কিভাবে ইউজ করবেন, এটা তো এইটা কি আপনারা ভালো বোঝেন সবাই? জিবিং আচ্ছা, এর আগে আপনার যখন ফাইবারের মধ্যে তো সবাই কাজ করেন, ফাইবারের মধ্যে একটা ফাইবারের গিগ র্যাঙ্ক করার জন্য আমরা ট্যাগগুলো কি রকম ব্যবহার করি বা টাইটেলগুলো কি রকম ব্যবহার করি আমরা কিন্তু ওখানে শিখছিলাম। তারপরে ফেসবুক মার্কেটিং এর মধ্যে বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে আসলে কন্টেন্টের মধ্যে কিভাবে কন্টেন্টটা লিখতে হবে, এসইও বাড়াইতে হবে, এটাও কিন্তু দেখাইছি। আপনারা প্রথমে কিওয়ার্ড রিসার্চ করে নেবেন, কিওয়ার্ড রিসার্চ করার পর আপনার যে 4টা বা 5টা কিওয়ার্ড থাকবে, আপনার যে টার্গেটেড যে কিওয়ার্ডটা, এই কিওয়ার্ডটা দিয়ে আপনি করবেন কি, সার্চ ভ্যালু বাড়াবেন। সার্চ ভ্যালু বাড়ানোর ফলে আপনার যখন গুগল যখন দেখবে যে আপনার একটা জিনিস, আমি যদি এখানে সার্চ দেই ইউএসএ ফ্যাশন হাউস দেই, ইউএসএ ফ্যাশন হাউস দিলাম, এটা লিখে যদি আমি সার্চ দিই, এখানে দেখেন কতগুলো, এখানে হাজার হাজার ওয়েবসাইট আছে, ঠিক আছে, অনেক ওয়েবসাইট আছে। এখন এই ওয়েবসাইটের ভিড়ে আপনি কি আপনার ওয়েবসাইটটা পাবেন? এখন এই যে আপনি যখন এই যে ইউএসএ ফ্যাশন হাউস লিখে সার্চ দিচ্ছেন গুগলে, তখন আপনার আপনার যদি ইউএসএ ফ্যাশন হাউস, এটা একটা কি, এটা একটা আপনার কিওয়ার্ড না ভাই, কথা বলবেন ভাই, ইউএসএ ফ্যাশন হাউস এইটা একটা হলো আপনার কিওয়ার্ড। এখন আপনি যখন গুগলে সার্চ দেবেন, তখন এটা হবে কি, এইটা আপনার গুগল আপনার মানে সাজেস্টে চলে আসবে, তখন গুগল সাজেস্টে আপনার দেখাবে যে আসলে ইউএসএ ফ্যাশন হাউস লিখে যখন সার্চ দিছে তখন আপনার কিওয়ার্ডগুলো ধরে ফেলবে। আমি যদি দেখেন ফেসবুকের মধ্যে কোনো কিছু একটা লিখে সার্চ দেই, কী লিখে সার্চ দেবো বলেন, কেউ কথা বলতেছেন না, আছেন কি লাইনে? আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? তাহলে কথা বলতেছেন না কেন? আমি যে আপনাদের বলতেছি যে কথা শোনা যায় কথা শোনা যায়, আপনার কথা বলেন না, মানে বুঝি না কিছু, মানে কথা না বলার কারণটা কি বলবেন? আচ্ছা, সবাই আনমিউট করে রাখেন, মিউট করে রাখার দরকার নেই, আমি কি বলি আমার প্রশ্নের অ্যান্সার দেবেন। আচ্ছা, একটা জিনিস দেখেন, স্ক্রিন দেখা যাচ্ছে? আচ্ছা, আমি যখন স্পোর্ট লিখি সার্চ দিছি, স্পোর্ট লিখি সার্চ দিলাম, দেওয়ার পর আমি যদি পিপলের মধ্যে আসি, দেখেন এখানে নমিনোমান শো করতেছে, এই নমিনোমানটা কি, এই নমিনোমানটা হলো কুড়িগ্রাম, হয়তো কুড়িগ্রামে কোনো ভালো একটা পোস্টে আছে বা ইনি খেলাধুলা নিয়ে হয়তো বা ইনি কাজ করে, এই জন্যই কি এনার এখানে দেখেন সাজেস্টে আসছে, এখানে ফেসবুক রিকমেন্ড করছে, ঠিক আছে। তারপর এই যে এখানে একটা আছে আফজাল হোসেন হৃদয় স্পোর্টস লাভার, এনাকেও কি করছে ফেসবুক এনাকে রিকমেন্ড করছে যে এই লোকগুলো, আমি যখন স্পোর্টস লিখি, হৃদয় ভাই স্পোর্টস লিখি, আমি যখন দেখেন সার্চ দিছি, তখন দেখেন এদের নামের, এদের নামের পাশে দেখেন এ নাই না, স্পোর্টস লেখা বা কোনো কিছু আছে এই প্রোফাইল গুলোর মধ্যে, কিন্তু দেখেন যে এখানে শো করতেছে, কারণ কি এরা এই রিলেটেড বা এই রিলেটেড স্পোর্টস নিয়ে কথা বলে। তারপর আপনার এরা এগুলো নিয়ে মানে খেলাধুলো নিয়ে এরা সব সময় লেখালেখি করার জন্য এদেরকে কিন্তু ফেসবুক সাজেস্ট করছে। আমি যদি এখন পোস্টে যাই, আচ্ছা দেখেন এখানে খেলাধুলা নিয়ে স্পোর্টস নিয়ে যতগুলো
এখানে যারা যারা অ্যা করছে, পোস্ট করছে, তাদের দেখেন সবারই কিন্তু এখানে অ্যা আসছে, আপনার পোস্টগুলো আসছে। দেখা যাচ্ছে কি? হ্যাঁ ভাই, দেখেছি কি ভাই আছে। আচ্ছা হ্যাঁ ভাই, যাই আচ্ছা, এগুলো আসার কারণটা কি? এগুলো আসার কারণটা কি বলবেন? ওই যে এসোজ নিউরা লিখছে, এই কারণে ওদের সাজেস করছে। ওই নিশ্চিত হ্যাঁ, আমাদের কিওয়ার্ডের সাথে ওনার ওই যে কিওয়ার্ড ব্যবহার করেছিল, কিওয়ার্ড গুলো মিলিয়ে দেওয়ার কারণে আজকে দেখাচ্ছে। হ্যাপি ফ্রিল্যান্সিং লিখলাম, হ্যাপি ফ্রিল্যান্সিং লিখে আমরা হ্যাশট্যাগ দেই। এই হ্যাপি ফ্রিল্যান্সিংটা এইটা মূলত আমরা ইউজ করি। এই দেখেন এখানে একটা পোস্ট, একটা মজার পোস্ট লিখছে, আজ ফ্রিল্যান্সার বলে বাসায় পুরুষ নির্যাতন সহ্য করতে হয়, সারাদিন বাসায় থাকি তো, তাই ছোট বোন এগুলো করছে, কিচ্ছু করার নেই ভাই, ফ্রিল্যান্সারদের ঘরে বাইরে কোথাও দাম নেই। আচ্ছা যাই হোক, দেখেন এখানে অভি ভাই, এই যে অভি আহমেদ অভি, ইনি একটা দেখেন, ইনি একটা কি দিছে, ইনি একটা পোস্ট দিছে, পোস্ট দেওয়ার নিচে দেখেন এই যে হ্যাপি ফ্রিল্যান্সিং, এটা হ্যাশট্যাগ ব্যবহার করছে, এটা কিন্তু এখানে আসছে, ঠিক আছে। তারপর আমি যদি আরো নিচে যদি যাই, এই কই গেল, আচ্ছা আমি যদি নিচে যাই, আমি আরো নিচে দেখেন কি দেখতে পাবো, এই যে দেখেন এরা কি করছে, এরা এই যে হ্যাশট্যাগটা ইউজ করছে, দেখেন হ্যাপি ফ্রিল্যান্সিং হ্যাশট্যাগ ইউজ করছে, এই জন্য এখানে কিন্তু দেখেন যে আপনার আসছে এখানে। দেখা যাচ্ছে কি? জি ভাই, আচ্ছা এখন সাজেস্ট, আপনার রিকমেন্ড জিনিসটা আপনারা এই যে দেখেন যে ফেসবুক আসলে রিকমেন্ড করতেছে জন্য কিন্তু ওই পোস্টগুলো ওখানে আসতেছে, তাই না? এখন আপনি যখন ভাই একটা ব্যাকলিংক করবেন বা একটা ওয়েবসাইট আপনি যখন সব জায়গার মধ্যে দেবেন, তখন আপনার কি হবে, তখন আপনার ফেসবুক বলেন, ইউটিউব, ইউটিউব না সরি, আপনার টুইটার, এই এই সোশ্যাল মিডিয়াগুলো আপনাকে রিকমেন্ড করবে এবং সার্চ ভ্যালু হবে। আর একটা জিনিস আপনাদের মাথায় রাখবেন যে যে সাইটগুলো থেকে আপনাদের ট্রাফিক আসা শুরু করবে, আর একটা সাইডের মধ্যে ট্রাফিক আসলে ওই সাইটটা এমনিতেই র্যাঙ্ক হয়, ওই সাইটটা র্যাঙ্ক করা লাগে না। এখন অফ পেজ এসইওটা আমরা কিভাবে করব, আমি যদি একটা সাইট নেই, ফ্যাশন হাউস লিখলাম, লেখার পর আমি যদি এই সাইটটার মধ্যে যাই, এটা হলো আমার সাইট, মুনিম মন্ডল ভাই কাজটাজ কি আসে আরো? না ভাই, ওই তো ভাই আর ওই যে বলুক দিছে আর তো আসে না।
আচ্ছা, ফ্যাশন ইজ রেজিস্টার্ড ফর ইউএস ফ্যাশন টুলস। আচ্ছা আচ্ছা, মনে করেন যে আপনি, আমি আপনাদের উদাহরণস্বরূপ যদি একটা দেখাই, আমি একটা কিনি আমার, তাহলে আমাকে তাহলে বায়াত দিছে কোনটা? বায়াতের ওয়েবসাইট হলো ইউএসএ ফ্যাশন হাউস USA.com, এটা হলো বায়াতের ওয়েবসাইট, তাই না? এখন এটা আমাকে অফ পেজ এসিও করতে হবে। আচ্ছা দেখেন, আমি ওয়েবসাইটের মধ্যে একটা ডিসক্রিপশন ছিল, ঠিক আছে, এই যে ফ্যাশন ইজ আওয়ার স্টোরি, এইরকম একটা ছিল, এটা আমি জাস্ট কপি করে নিলাম। আপনারা যেটা করবেন কি, আপনারা অনেক সুন্দর একটা ডিসক্রিপশন তৈরি করবেন প্রথমে, ঠিক আছে, দিয়ে আমি লিখলাম। ঠিক আছে, আচ্ছা আদার ভাই, অনেক সাউন্ড আসতেছে আপনার ওখান থেকে। আচ্ছা, এটা এখন আমি করব কি জানেন, এটা আমি প্রথমে যেটা করব, এটা আমি আপনার ব্যাকলিং করব। ব্যাকলিং করার জন্য আমাকে কোথায় যাওয়া লাগবে? আচ্ছা, আমি ব্যাকলিং করার জন্য ফেসবুকে আসলাম। এখন আমার ফ্যাশন রিলেটেড যে গ্রুপগুলো আছে, ফ্যাশন ফ্যাশন লিখে আমি সার্চ দিই যদি। আচ্ছা, দেওয়ার পর আমি আমি গ্রুপের মধ্যে আসলাম। ভাই আপনাদের গ্রুপ লিঙ্কটা একজনকে দেই, তা নাহলে আবার আচ্ছা, এখন ফ্যাশন রিলেটেড এখন যে গ্রুপগুলো আছে, এই গ্রুপগুলোর মধ্যে আমাকে কী করতে হবে, আগে থেকে জয়েন হওয়া লাগবে। জয়েন হওয়ার পর আমি করব কি, এখানে পোস্ট দেব, ব্যাকলিং তৈরি করব, ঠিক আছে। এটা হলো আপনার সোশ্যাল মিডিয়ার কথা বলতেছি, সোশ্যাল মিডিয়া ছাড়া আরো অনেক ওয়ে আছে, ওগুলো দেখাই। হ্যালো, হ্যাঁ রাসেল, ওয়ালাইকুম আসসালাম, বলো। ওই ভাইয়ার বুঝছো, রাত্রে আমাকে মেসেজ দিয়ে রাখছে, সকালেও দিছে আবার। হ্যাঁ, আপনি তো আমি বলছি কি দাঁড়ে, আমি বলছি আপনার ওয়েবসাইটে আমি প্রমোশন করতে পারবো। আমার কথা শোনা যাচ্ছে না, বললাম তোমার কথা শোনা যাচ্ছে না। হ্যালো, হ্যাঁ তুমি পরে ফোন দিও, লিভ নাও, তোমার কথা শোনা যাচ্ছে না, তোমার তো কথা শুনতে পাচ্ছি না। আচ্ছা ভাইয়া, তাহলে মানে আমার ইয়ার সমস্যা হয়েছে তো, ওই জন্য শুনতে পারতেছো না। এখন তো শোনা যাচ্ছে, তুমি তোমার মোবাইলটা মুখের কাছে নিয়ে কথা বলো। ও আচ্ছা, ঠিক আছে নিচ্ছি। এই ভাইয়া আমাকে বলছে যে আপনি আমার ওয়েবসাইটের জন্য কি কি করতে পারবেন। হ্যাঁ, তো আমি ওকে রিপ্লাই দিয়েছি যে আপনার ওয়েবসাইট আমি প্রমোশন করতে পারবো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে, তারপর আপনার র‍্যাঙ্ক ইমপ্রুভ করতে পারবো, এই এই দুই তিনটা কথা আমি দিলাম, বুঝছো? তো ওই এখন মনে করতে কি যে কয়,
তুমি ওকে একটা কথা বলো যে আমি তোমার আমি তোমার আমি তোমার ওয়েবসাইটের মধ্যে ট্রাফিক নিয়ে এসে দেব। আমি হ্যাঁ আমি ওটাই দেখে রিয়েল অর্গানিক ট্রাফিক। ও ও আবার কাজ দেবে তোমার। হ্যাঁ বলছে কথা বলছে কালকে আসি ওই নিজে নোট করতে। হ্যাঁ এখন তুমি এখন বায়ারকে বলবা যে তুমি ওর ওয়েবসাইটটা প্রমোট করে দিবা, ওখান থেকে ভিজিটর পাবে, সে ট্রাফিক ওর ওয়েবসাইটের মধ্যে ঢুকবে। ঠিক আছে একটা কথা শোনা যায়, একটা বাইরে মনে হয় তুমি, তাই না? হ্যাঁ ভাইয়া বাইরে আসলাম একটু। আচ্ছা আমি পরে কথা বলবো, তুমি তো আসো। আচ্ছা ঠিক আছে, তুমি এই রকম কি বলো, সমস্যা নেই। আচ্ছা আমি একটু বসে দেখি করোনা আইছে। আচ্ছা সবাই দেখেন এখন আমি তাহলে কোথায় আসছি, আমি ফ্যাশন রিলেটেড যে গ্রুপগুলো আছে এই গ্রুপগুলোতে আমি ব্যাকলিংক করবো। এখন ব্যাকলিংক করার জন্য কোথায় যাওয়া লাগবে আমি যদি অলপোস্টে যাই, এখন যেহেতু এটা ফ্যাশন রিলেটেড তাহলে আমি বিভিন্ন বড় বড় গ্রুপগুলোর মধ্যে আমি অ্যাড করে দিতে পারি। এখানে শুধু দিয়া ফ্যাশন হাউস হয়েছে এখানে, এই জন্য দেখতেছি যে ফ্যাশন হাউস। আচ্ছা এখানে দেখেন 410টা কমেন্ট আছে, আমি এই জায়গার মধ্যে আমি আমার এটা ব্যাকলিংক করব। কমেন্টে গেলাম, তারপর আমার এটা আমি কপি করে নিলাম। আচ্ছা একটা জিনিস দেখেন, আমি এখানে যে ব্যাকলিংকটা করলাম এখানে ব্যাকলিংকটা হয়েছে। হ্যাঁ আচ্ছা, এখান থেকে যদি এখানে যদি একটু কোনো ভিজিটর আসে, আসার পর যদি আমার লিঙ্কটার মধ্যে ক্লিক করে তাহলে কিন্তু সরাসরি ওয়েবসাইটের মধ্যে যাবে, বুঝতে পেরেছেন? আচ্ছা আবার আরেকবার দেখি, আমরা আরেকটা ওয়েবসাইটের মধ্যে আমি এটা ব্যাকলিংক করে দেবো। আমি যদি এইটাতে দেই, এখান থেকে দিলাম, দেখেন ব্যাকলিং হয়েছে। আমি আরো যদি এখানে দেই 3-4টা, হ্যালো ঋতু ভাই, হ্যাঁ ভাই, বায়ার কে ব্যাকলিংক এর প্রুফ কিভাবে দেবো? ব্যাকলিংক এর কোনো প্রুফ নেই, স্ক্রিনশট দেবেন। ও আচ্ছা, এতক্ষণ কইছিলেন ভাই, এতবার যে বললাম ডাকলাম কোনো কথাই বলেন না, ছিলেন না না ছিলেন কই, জবাব দিছি তো। ও আপনারাই 2-3 জন খালি দেন, বাকিগুলো তো কি, এই দেখেন দেখা যাচ্ছে কি। হ্যাঁ যাইতেছে, আচ্ছা এই এখন ছবি নিয়ে দিব। হ্যাঁ ভাই আচ্ছা আচ্ছা, এখন একটা একটা কথা কি, যে আমি যে এই যে এই ব্যাকলিং গুলো করলাম আপনাদের, আমি যে এই যে কিওয়ার্ডটা দিছি
এই কিওয়ার্ড গুলোর মধ্যে তো আপনি তো মেইন কিওয়ার্ড গুলো ইউজ করবেন, তাই না? হ্যাঁ ভাই। হ্যাঁ জি ভাই, আচ্ছা জি ভাই। আচ্ছা, আপনি যদি মেইন কিওয়ার্ড যদি এখানে যদি মানে সেট করে দেন, তাহলে আপনি যদি ফেসবুকে যদি আপনি যদি এইটা লিখে সার্চ দেন যে আপনার আসলে ফ্যাশন হাউস নিয়ে, আপনার যে ফ্যাশন হাউস রিলেটেড যে কিওয়ার্ডটা আছে, আপনি তো এটা কিওয়ার্ড রিসার্চ করে নেবেন। আপনি যখন কিওয়ার্ড রিসার্চ করে নেবেন, তাহলে অবশ্যই আপনি সবচেয়ে যে ভালো কিওয়ার্ডটা এটাই তো নেবেন, খারাপটা কি নেবেন? কখনই নেবেন না, না ভাই, এটার ভ্যালু বেশি ওইটাই নেবেন। আচ্ছা, তাহলে আমরা যদি একটা আনকমন জিনিস নিয়ে নেই যদি, যেটা আপনার কিওয়ার্ড সার্চ দিলে ফেসবুকে দেখা যাবে যে শুধু আপনারটাই শো করবে আর কারোটা শো করবে না, এমন কিওয়ার্ড গুলোই তো আমরা নেব, সেক্ষেত্রে কি কোনো সমস্যা আছে? আচ্ছা, কিওয়ার্ড রিসার্চ করে যদি আপনারা এইটা নেন, তাহলে কারো মানে সমস্যা থাকার তো কথা না, তাহলে সহজেই একটা ওয়েবসাইট র্যাঙ্ক করে, কিওয়ার্ড গুলো র্যাঙ্ক করে। এখন আপনি যদি একটা মানে কিওয়ার্ড বা দুইটা তিনটা কিওয়ার্ড, আমি যে এই যে ডিসক্রিপশনটা এখানে দিছি, এই ডিসক্রিপশনের মধ্যে যদি আপনি দিতে পারেন অনেক সুন্দরভাবে, দেওয়ার পর যদি ব্যাকলিংকটা করেন, এই লিঙ্কটা দেন, তাহলে কি এই কি মানে কিওয়ার্ড গুলো ফেসবুক সাজেস্ট করবে না? করবে করবে ভাই। তাই না? আচ্ছা, আমরা তাহলে ফেসবুকের মধ্যে কিভাবে ব্যাকলিংক করে করা যায় বা কিভাবে সাজেস্টে নিয়ে আসা যায় এটা তো দেখলাম। এখন একটা ওয়েবসাইট শুধু কি এক জায়গায় এসইও করলেই কি আপনার র্যাঙ্ক হবে? হবে না, এইটা তো একটা জাস্ট ছোট একটা জিনিস গেল। আপনাকে এখানে লিখতে হবে টপ সোশ্যাল মিডিয়া সাইট, টপ ইউএস ব্লগার লিখে যদি আমি সার্চ দেই। আচ্ছা, এই যে দেখেন www.blogger.com, blogger.com টপ 100 ফ্যাশন ব্লগার ওয়েবসাইট, এটার মধ্যে যদি যাই। আচ্ছা, এটা একটা ব্লগের নাম, তাই তো? আচ্ছা, এই ব্লগটা দেখেন একটা জিনিস, এরা এখন দেখেন এরা ইমেল জেনারেট করতেছে। আপনি যখন এখানে দেখেন ঢুকতে যাবেন, এটা একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটের মধ্যে আপনি যদি ঢুকতে যান, আপনাকে প্রথমে যেটা দিতে হবে এটা হলো একটা ইমেল দিতে হবে, ইমেল ছাড়া আপনি ঢুকতে পাবেন না। এখানে ইমেল দিতে হবে, তা নয় তো আপনার গুগল মানে আপনার জিমেল আইডি ওপেন মানে লগ ইন করে ঢুকতে হবে, তা নাহলে ফেসবুক। এর কারণে হচ্ছে কি, এরা লিড জেনারেশন করতেছে, লিড জেনারেট করে। আচ্ছা, আমরা এটা ঢুকবো না। তারপর এইটার যদি আমি ঢুকি, দেখি এটার কি অবস্থা, এটা সেম অবস্থা এগুলোর মধ্যে।
দেখতেছেন ইন্টারেস্টেড একটা পপুলার ওয়েবসাইটের নাম বলে আতাহাত ভাই আছেন জি ভাই পপুলার একটা ওয়েবসাইট বা ব্লগ স্পট ব্লগার নাম বলে মানে ওখানে ইয়ে করবেন বুকমার্কিং করবেন হ্যাঁ আপনার টাম্বল আছে TUM টাম্বি এইটা হ্যাঁ 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 ভাই এইটা এইটা সাইন আপ করবো করেন আতাহাত ভাই লাইনে কয়জন আছে ভাই আপনার 2টা সহ 11টা আইডি 11 জন আছে আরো কমলো নাকি দশটা আচ্ছা
তাইলে মনে হয় আটজন লাইনে এটা যেতে হচ্ছে না দেখেন আচ্ছা ফেসবুকে এটা কি সবাই বুঝছেন আচ্ছা ওই যে আমরা যখন পোস্ট দিতাম তখন তো লিঙ্কটা তুলে দিতাম এখানে ওই লিঙ্কটা তুলে দেওয়া যায় না এখানে লিঙ্কটা তুলে দিলে থাকবে এখন কথা হলো যে ভাই এখানে আপনারা যে পোস্টটা দিতে পারতেছেন ফেসবুকের মধ্যে যেহেতু পান তাহলে আপনার টুইটার লিঙ্কডিন যে সোশ্যাল মিডিয়াগুলো দেখাইছে আদার্স যে সোশ্যাল মিডিয়াগুলো দেখাইছি এগুলো পাবেন না জি ভাই সেম আপনার সেম কিওয়ার্ড উপরে যেগুলো পাবো ওগুলাতে ভাই রিটুইট করতে হবে টুইটারে কমেন্ট করে ওইভাবে দেওয়া লাগবে সমস্যা নেই তো নাকি বললাম যে পাবেন সমস্যা নাই তো না ভাই সমস্যা নাই এভাবে দেয়া যাবে না ভাই পাওয়া যাবে ভাই ব্লক কমেন্টিং তো ভাই অনেকগুলা ওই যে কমেন্ট অ্যাপ্রুভ করে না ওইটা কি করা যায় আচ্ছা ব্লগের মধ্যে সবাই কমেন্ট করতে পারেন ব্লগ স্পট বা ব্লগারের মধ্যে কতটা দরকার হয় সেটা আপনার এখানে এক কি বলে আপনার মারুফ ভাই আছে মারুফ ভাই জানে কি মারুফ ভাই ভাই প্রথম কাজটা আমরা করলাম না যে বায়ারকে শেয়ার করা ওই ফাইলটাই দেখি ভাই আবার ওই যে মারুফ ভাই শেয়ার দিলাম দিছিলাম মারুফ ভাই যে আমরা কাজটা পাইছি কাজটা পাওয়ার একটা কারণ আমরা বায়ারকে একটা ডেমো ফাইল আগে দিছি কাজের প্রুফ কাজ করতে পারবো কিনা এই জন্য মারুফ ভাইয়ের কাজটা পাইছি মারুফ ভাই আপনার কাজটা কয় ডলার ছিল মনে নেই আপনার ব্লক সাইডে করতে পারেন ফোরাম সাইডে একটা দেখাইলে ভালো হবে স্ক্রিনটা শেয়ার দেন তো আমি বলি আপনি ইয়া করেন তো আমি বলি আপনি কাজ করেন জি বলে দেন স্ক্রিন শেয়ার দেন আচ্ছা আচ্ছা ব্লক সাইডের মধ্যে কমেন্ট করতে হয় কিভাবে জানেন জানি ভাই আচ্ছা দেখান তো আমি আপনার আমার কমেন্টটা এখানে দিয়ে দেই
looks good site. হ্যাঁ আধার, ফ্যাশন রিলেটেড ব্লক সাইডে ঢুকো। একটা ব্লক সাইডের মধ্যে ঢুকলেই হয় ভাই, বুঝতে পারছেন? আপনি যদি একটার মধ্যে শেখেন তাহলে আপনার কোনটাতে আর সমস্যা হওয়ার কথা না, বুঝতে পারছেন না? কি ব্লক সাইড ভাই, নাস্তিকের একটা ওয়েবসাইট। কি হলো ভাই, পাচ্ছেন না? লোড নিতেছে ভাই। ডিপার্টমেন্ট করার অপশন রাখেনি। হ্যাঁ ভাই বল। ওয়ালাইকুম আসসালাম, বল। হ্যাঁ কোথায় আপনি? আচ্ছা আসেন। না না না, ওখানে না, ওখানে কেন? ক্রিস্টাল মডেল আচ্ছা ঋতু ভাই, ধরেন আমি একটা ব্লগে গিয়ে আপনার ব্যাকলিং করলাম, ওই সাইটটার মনে হয় আমার সাইটের থেকে ওই সাইটটার র্যাঙ্ক কম, এতে ক্ষেত্রে যদি করি এই অবস্থা ব্যাকলিং, তখন কি আমার মনে হয় সাইটের র্যাঙ্ক হারাবে? তো ভাই দেখা যায়। হ্যালো ভাই, দেখা তো যাচ্ছে যাচ্ছে তা যাচ্ছে। তো সাপোজ আপনার যে টার্গেটেড যে ইয়েটা থাকবে, ব্লগ স্পটটা থাকবে, আমার এখানে তো ব্লগ স্পটের লিস্ট নাই, আমি কোন কোন ব্লগ স্পটে, আমি অত ঘাটাঘাটি করি না। সাপোজ আপনার ব্লগ স্পটের নিচেই দেখবেন যে এখানে কমেন্ট অপশন আছে, আপনার জিমেল হয়তো বা লগ ইন করা লাগতে পারে, অথবা আপনার যদি ব্লগস্পট সাইট গুলাতে ঢোকেন তাহলে অটোমেটিক আপনার কমেন্ট করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর ওয়ার্ডপ্রেস রিলেটেড যদি সাইট থাকে সেই ক্ষেত্রে হয়তো সাইন আপ করা লাগতে পারে। এখানে গিয়ে আপনার যে ইয়েটা, সাপোজ এখানে আমি দিছি বাংলাদেশের শীর্ষস্থান শীর্ষে থাকা ই কমার্স ওয়েবসাইট, এখন আমি যদি এখানে মানে ওই এই পোস্ট রিলেটেড আপনি সবসময় ব্যাকলিং দিবেন, যে এইখানে আপনি যেগুলো দিচ্ছেন ই কমার্স এর সাইট দিচ্ছেন এগুলো অবশ্যই টপ রেটেড, এবং সেই সাথে নতুন কিছু সাইট আছে যেগুলো আপনি হয়তো বা ইনক্লুড করার নেই, সেই লিস্ট গুলো আমি এখানে দিতে পারি।
দিতে পারি দিয়ে আপনার লিঙ্কটা মারি দিলেন, ওইটাই ব্যাকলিং হয়ে গেল। কিন্তু এখানে থাকা লাগবে ভাই, মানে এইখানে এইখানে যে কন্টেন্টটা আছে এই কন্টেন্ট রিলেটেড আপনাকে এখানে কমেন্ট করতে হবে, তাহলে আপনার মনে করেন যে গুগলের যে অ্যালগোরিদম সেটা বুঝতে পারবে যে না এই ব্যাকলিংটা ঠিক আছে অথবা কমেন্টটা ঠিক আছে। সাপোজ এখানে দেওয়া আছে ই-কমার্স ওয়েবসাইটের তালিকা, আর আপনি এখানে যদি দেন যে মিউজিক রিলেটেড, যে বাংলাদেশের টপ কয়টা মিউজিক সাইটের লিঙ্ক এখানে দেওয়া হলো, আপনি চাইলে দেখতে পান। ক্লিক দিয়ে যদি আপনার সাইটে নিয়ে যান, এখানে আপনি যদি মানে অন্যরকম ইয়ে করেন, অর্থাৎ এই যে বিষয়গুলো আছে এই বিষয়গুলোর উপর ভিত্তি করে আপনাকে এখানে ব্যাকলিংক দিতে হবে। তাই আপনি যে বিষয়